দীর্ঘ তিরিশ বছর ধরে অনাবাদী গোপালগঞ্জের কাজুলিয়া বিলের কয়েক হাজার একর জমি জলবদ্ধতার কারণে এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা তবে বিলের পানি নিষ্কাশন করে আবারও সোনালী ধান ফলন সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবির রিপোর্ট জানাচ্ছেন এভাবেই বছরের পর বছর আবাদহীন অবস্থায় পড়ে আছে কয়েক হাজার একর জমি উনিশশো সালের বন্যার পর বিপাকে পড়েন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিলের ভূমি মালিকরা বিল থেকে বর্ষার পানি না সরে বরং স্থায়ী হওয়ায় এটি পরিণত হয়েছে অনাবাদী হয়ে আছে বিভিন্ন নিষ্কাশনের অভাবে মূলত এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কাজুলিয়া বিলের আশপাশে রয়েছে ছটি বড় খাল জমে থাকা পানি এসব খালে চলে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না উপরন্তু বড় ঘাস জন্মানোয় তা পরিষ্কার করাও দুঃসাধ্য হয়ে পড়েছে সব করতে 5000 টাকা লেগে যায় এত টাকা খরচ করে লাভ হয় না এই জন্য মানুষ করতে চায় না জমি আছে কিন্তু আমরা চাষ চাষবাস করতে পারি না ধান পান হয় না পানি সরে না সুষ্ঠু খননের মাধ্যমে কাজুলিয়া বিলের স্থায়ী জলাবদ্ধতা দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা পানিຫນর বোর্ড যদি খাল খনন করে তাহলে ওই বিল তলদেশের ওই পানিটা ওই খাল দিয়ে বের যেতে পারবে এবং সমগ্র বিলটা কিন্তু পৌর ধান চাষের আওতা আসতে পারবে এদিকে নতুন প্রকল্প হাতে নিয়ে আগামী বছর এ খাতে বরাদের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতার কারণে যাতে কোন ফসল না ঘটে সেই ব্যাপারে আমরা আগামী বছর এই খালটি পুনঃ ব্যবস্থা গ্রহণ করব। কাজলিয়া বিলের জলাবদ্ধতা দূর করে এখানকার জমি চাষযোগ্য করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর ডেস্টি পোর্ট একুশে বিজনেস